بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. রসূল তার রব হতে তাহার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করে এবং মুমিনগণও বিশ্বাস করে। তারা সবাই আল্লাহকে, তাহার মালাইকাকে, তাহার গ্রন্থসমূহকে এবং তাহার রসূলগণকে বিশ্বাস করে। আমরা তার রসূলগণের মধ্যে কেহ কেউ পার্থক্য করি না এবং তারা বলে, আমরা শুনলাম এবং স্বীকার করলাম। হে আমাদের রব, আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারই দিকে শেষ প্রত্যাবর্তন। এই আয়াতে এমন কিছু বিষয়ের উল্লেখ করা হয়েছে যার উপর ইমানদারদেরকে ইমান আনতে বলা হয়েছে। এর পরের আয়াতে আল্লাহর রহমত, তার দয়া এবং তার অনুগ্রহের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তিনি মানুষকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। হাদিস পাকের মধ্যে এই শেষ দুটি আয়াতের সম্বন্ধে অনেক ফজিলতের কথা উঠে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষের দুটি আয়াত রাতে পড়ে নেয় তাহার জন্য এই আয়াত দুটি যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ এই আমলের কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার হেফাজত করবেন। অপর একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে যে তিনটি জিনিস পেয়েছিলেন তাহার মধ্যে একটি ছিল সূরা বাকারার শেষের এই দুটি আয়াত। সহিহ মুসলিমের অনেক বর্ণনায় এই কথাও এসেছে যে এই সূরার শেষের আয়াত দুটি রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশের নিচের একটি ভাণ্ডার থেকে দেওয়া হয় এবং এই আয়াত কেবলমাত্র তাকেই দেওয়া হয়েছে, অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না। সে যা উপার্জন করেছে তা তারই জন্য এবং যা সে অর্জন করেছে তা তারই উপর বর্তাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি সেই জন্য আমাদের অপরাধী করবেন না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী গণের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলেন আমাদের উপর তদ্রূপ ভার অর্পণ করবেন না। হে আমাদের রব, যা আমাদের শক্তির বাইরে ঐরূপ ভার বহনে আমাদেরকে বাধ্য করবেন না এবং আমাদের পাপ মোচন করুন ও আমাদের ক্ষমা করুন, আমাদেরকে দয়াও করুন। আপনি আমাদের আশ্রয়দাতা, অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের জয়যুক্ত করুন। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছিল যে তোমাদের অন্তরে যা আছে প্রকাশ করো কিংবা গোপন রাখো, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। আয়াতের আসল উদ্দেশ্য ছিল এই যে তোমরা স্বেচ্ছায় যেসব কাজ করবে আল্লাহ তাআলা তার হিসাব নেবেন, অনিচ্ছাকৃত কুচিন্তা ও ত্রুটি বিচ্যুতি এর অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু আয়াতের ভাষা ব্যাহত ব্যাপক ছিল, এতে বোঝা যেত যে অনিচ্ছাকৃত ধারণারও হিসাব নেওয়া হবে। এই আয়াত শুনে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রসুলুল্লাহ, এতদিন আমরা মনে করতাম যে আমাদের ইচ্ছাকৃত কাজেরও হিসাব হবে, মানে যে সমস্ত কাজ অনিচ্ছাকৃত কল্পনায় আসে সেগুলোর হিসাব হবে না। কিন্তু এই আয়াত দ্বারা জানা গেল যে প্রতিটি কল্পনার হিসাবও হবে।
এতে তো শাস্তির কবল থেকে মুক্তি পাওয়া সাংঘাতিক কঠিন মনে হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের সঠিক উদ্দেশ্য জানতেন, কিন্তু উক্ত আয়াতে ব্যবহৃত শব্দের ব্যাপকতর পরিপ্রেক্ষিতে তিনি নিজের পক্ষ থেকে কিছু বলা সমীচীন মনে করলেন না, বরং ওহির অপেক্ষায় রইলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে আপাতত আদেশ দিলেন যে আল্লাহর পক্ষ হইতে যে নির্দেশ আসে তা সহজ হোক কিংবা কঠিন, মুমিনদের কাজ হলো তাহাকে মেনে নেওয়া। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো কাজ করলেন, যদিও তাদের মনে এই সংশয় ছিল যে অনিচ্ছাকৃত কল্পনা ও কুচিন্তা থেকে বেঁচে থাকা খুবই কঠিন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মুসলিমদের আনুগত্যের প্রশংসা করেন এবং বিশেষ ভঙ্গিতে ওই সন্দেহের নিরসন করে বলেন, আল্লাহ তাআলা কাহাকেও তাহার সাধ্যের বহির্ভূত কোনো কাজের নির্দেশ দেন না। কাজেই অনিচ্ছাকৃতভাবে যে সমস্ত কল্পনা ও কুচিন্তা অন্তরে মাথাচাড়া দিয়ে ওঠে, এরপর সেগুলো কার্যে পরিণত করা হয় না, সেই সমস্ত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপযোগ্য। যেসব কাজ ইচ্ছে করে করা হয় শুধু সেগুলোরই হিসাব করা হবে। কোরআনে বর্ণিত এই ব্যাখ্যার ফলে সাহাবায়ে কেরামগণের মানসিক উদ্বেগ দূর হয়ে গেল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে একটি বিশেষ দোয়া শিক্ষাও দিয়েছেন, যাতে ভুলভ্রান্তি বশত কোনো কাজ হয়ে যাওয়ার পর ক্ষমা প্রার্থনার পদ্ধতিও শিখিয়ে দেওয়া হয়েছে এবং পূর্ববর্তী উম্মতদের মতো শাস্তিও যেন এই উম্মতদের উপর না আসে, তার জন্য বিশেষভাবে দোয়া করতে বলা হয়েছে।